হাই ভিউয়ার্স, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আজ আপনাদের একটি রেসিপি করে দেখাবো, মজার একটি নাস্তার। বাড়িতে হঠাৎ করে অতিথি চলে আসছে, কিন্তু আসলে তেমন কিছুই নেই, কী করবেন, আবার খুব তাড়াহুড়া, এখন ভাবছেন কী করা যায়। এবং এরকম পরিস্থিতিতে কত দ্রুত আর কত সহজে একটি মজার নাস্তা করতে পারেন, সেটাই আমি আপনাদের আজকে দেখাবো। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আমি রেসিপিটি দেখিয়ে দিচ্ছি, আর লাইক কমেন্ট দিতেও ভুলবেন না। সাথে সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ারও দিবেন। চলুন দেখে নিচ্ছি আমাদের আজকের রেসিপি। আমি প্রথমে এখানে একটি রুম টেম্পারেচার করে নেওয়া ডিম নিয়ে নিয়েছি। এখন প্রথমে এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি কাপের পাঁচ ভাগে এক ভাগ পরিমাণে চিনি গুঁড়া করে নিয়েছি। চিনি গুঁড়া করতে চাইলে করতে পারেন, আবার আস্ত চাইলেও দিতে পারেন। আমি তাড়াতাড়ি করে মেশার জন্য গুঁড়া করে নিয়েছি। এখন খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার, আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন আমি লাচ্ছা সেমাই এখানে অ্যাড করব, তবে একসাথে দিব না, একটু একটু করে দিব এবং মেশাবো। এটা খুব লিকুইড হবে না, মোটামুটি একরকমের হবে, খুব শক্ত করা যাবে না, আবার খুব নরমও থাকবে না। আমি প্রথমে এতটুকু দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমার মাখানো হয়ে গেছে। এটা এরকমভাবে মেখে নেবেন, খুব শক্তও না, আবার খুব লিকুইডও থাকবে না, মোটামুটি একটা এরকমভাবে করে নেবেন। আর আমি এখানে হাফ প্যাকেট লাচ্ছা সেমাই ব্যবহার করেছি। একটা ডিমে আমার মোটামুটি হাফ প্যাকেটের মতো হয়ে গেছে। তো এরকম পর্যায়ের জন্য যতটুকু লাগে, অনেক সময় ডিম ছোটো বড়ো হয়, আপনারা এভাবে করে নেবেন, যতটুকু অ্যাড করতে হয় করে নেবেন, তবে আস্তে আস্তে করে অ্যাড করবেন। আমি এখানে এক কাপের মতো তেল গরম করে নিচ্ছি, তারপর আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। পিঠার জন্য আপনারা ঠিক এরকমই শেপ করে নেবেন। ভিউয়ার্স, আমি পিঠাগুলো ছেড়ে দিয়েছি, ঠিক এরকম করে আপনারা সাইজ করে নেবেন, তাহলে এটা ভাজাটা খুব ভালো হবে। আর এটা আমি লো আঁচে করছি, ভালোভাবে একপাশ হলে তারপর উল্টিয়ে দিচ্ছি। এক পাশটা হয়ে এসেছে, আমি অপর পাশেও ভেজে নিচ্ছি ভালোভাবে। আমার পিঠাগুলো হয়ে এসেছে, এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, দেখলেন তো কত সহজেই একটি কত মজার রেসিপি তৈরি করে ফেললাম। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তাহলে সবাই ভালো থাকবেন, আর দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।